শিয়ালদহ বনগাঁ শাখার ঠাকুরনগরে তৃতীয় লাইন হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের সম্প্রসারণও করা হবে। এদিন নতুন কাজের শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী। বনগাঁ শিয়ালদহ শাখার ঠাকুরনগর রেল স্টেশনে তৈরি হচ্ছে তৃতীয় লুপ লাইন। তৈরি করা হবে তিন নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে থাকা এক নম্বর ও দুই নম্বর প্ল্যাটফর্ম আরও সম্প্রসারণ করা হচ্ছে। আধুনিকরণ করা হবে গোটা ঠাকুরনগর স্টেশন। বরাদ্দ হয়েছে টাকা। এদিন সেই কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। উপস্থিত ছিলেন শিয়ালদহ শাখার ডিভিশনাল ম্যানেজার। বনগাঁ শিয়ালদহ শাখার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ঠাকুরনগর। এখানে রয়েছে বৃহত্তম ফুল বাজার। এছাড়াও আশেপাশের বহু এলাকার মানুষ এই স্টেশনের ওপর নির্ভরশীল। প্রতি বছর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মতুয়া মেলা উপলক্ষেও লক্ষ লক্ষ ভক্ত আসেন ঠাকুরবাড়িতে। সব মিলিয়ে ঠাকুরনগর স্টেশনের উন্নতি করবার জন্য রেল দপ্তরের কাছে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। এদিনের অনুষ্ঠান উপলক্ষে শান্তনু ঠাকুর ছাড়া উপস্থিত ছিলেন শিয়ালদহের DRM দীপক নিগম সহ অন্যান্য আধিকারিকেরা। এই বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, থার্ড নম্বর প্ল্যাটফর্ম এখানে এক্সটেন্ড করা হচ্ছে। প্ল্যাটফর্ম নম্বর 1, প্ল্যাটফর্ম নম্বর 2 এক্সটেনশন করা হচ্ছে, বিউটিফিকেশন করা হচ্ছে, আরও অনেক কিছু ভাবা হচ্ছে স্টেশনের জন্য, যেটা কিনা যাতে সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থার জন্য এর ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট আছে সেগুলো সার্বিকভাবে করা হবে। শুধু এটা নয়, অমৃতকাল মহোৎসবের আয়তাতে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে চাঁদপাড়া স্টেশনকে মডেল স্টেশন ঘোষণা করা হয়েছে। 21 কোটি টাকা তার বাজেট আছে। বনগাঁ স্টেশনের বিউটিফিকেশন করা হবে, বাঁশবেড়িয়া করা হবে, এই লোকসভার মধ্যে কল্যাণী করা হবে, আর অন্যান্য স্টেশন বিভূতিভূষণ হল্টকে করা হচ্ছে। আমি মনে করি যে একটা অভূতপূর্ব কাজ রেল মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে এবং তাতে আমাদের DRM সাহেবের একটা বড় বিরাট বড় ভূমিকা রয়েছে। ধন্যবাদ ওনাকে এবং সমস্ত ঠাকুরনগরবাসীকে ধন্যবাদ জানাতে চাই তাদের সহযোগিতা। রেলের তরফে জানানো হয়েছে নতুন প্ল্যাটফর্ম 600 মিটার দৈর্ঘ্যের হবে। আগের দুটি প্ল্যাটফর্ম সম্প্রসারণ করে 600 মিটার করা হবে, যাতে 24 কোচের ট্রেন ঠাকুরনগর প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে। আগামীতে সেই লক্ষ্যে এগোচ্ছে রেল। পাশাপাশি যাত্রীদের বসার জায়গা, থাকার জায়গা, ওয়াটার বুথ প্রভৃতি করা হচ্ছে। 2 নম্বর ও 3 নম্বর প্ল্যাটফর্মের যাত্রীদের যাতায়াতের জন্য একটি ফুটওভার ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি 1 নম্বর প্ল্যাটফর্মে একটি VIP লাউঞ্জ গড়ে তোলা হবে। মোট প্রকল্পের জন্য 29 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন শিয়ালদহ DRM। ঠাকুরনগর তো দেখে বহুত ইম্পর্টেন্ট স্টেশন হ্যাঁ, আর ইহাঁ পে জো হ্যায় প্ল্যাটফর্ম 3 এক নয়া বনেগা। ইহাঁ এক নই লুপ লাইন 3 নম্বর বনেগি। প্ল্যাটফর্ম 1 আর 2 কা এক্সটেনশন হোগা, আর ইস কাম কো পুরা হোনে কে বাদ ইহাঁ সে হামলোগ মেল এক্সপ্রেস ট্রেন চলা পায়েঙ্গে। তো ইয়ে লম্বে লম্বে প্ল্যাটফর্ম হো যায়েঙ্গে। অভি প্ল্যাটফর্ম থোড়ে ছোটে হ্যাঁ, 12 কোচ কি ট্রেন আ পাতি হ্যায়। তো জব লম্বে হো যায়েঙ্গে তো 22 কোচ কি ট্রেন ভি ইহাঁ সে यहाँ पे रुकेगी और चल भी सकती है। ये टोटल जो है 29 करोड़ है। इसमें जो है आपका ये प्लेटफॉर्म का जो मैंने आपको बताया, नया प्लेटफॉर्म बनेगा, नई लाइन डलेगी और ये पुराने प्लेटफॉर्मों का एक्सटेंशन होगा और सिग्नलिंग प्रणाली एकदम नई लगेगी। इलेक्ट्रॉनिक इंटरलॉकिंग जो कि सेफ्टी में ज़्यादा अच्छी होती है वो पूरा लगेगा। साथ में आपका ब्यूटिफिकेशन होगा और एक नया फुट ओवर ब्रिज, जैसे अभी आप देख रहे हैं उधर, तो पैदल ऊपर चढ़ने वाला पुल जो होता है वो बनेगा। वो जो काफ़ी चौड़ा होगा, 6.5 मीटर चौड़ा पुल बनेगा। तो ये सारा काम होगा बहुत अच्छा। मतलब ठाकुरनगर हमारे वेस्ट बंगाल का एक बहुत अहम स्टेशन है और ये इस काम के बाद इसमें बहुत सारी अपॉर्चुनिटी आएंगी, व्यापार की अपॉर्चुनिटी, पैसेंजर मूवमेंट की अपॉर्चुनिटी। तो ये कार्य अब हम लोग ने हाथ में ले लिया है और काम तो देखिए आज मंत्री जी ने शिलान्यास कर ही दिया है और काम बस अब स्टार्ट है, अब जोर पकड़ेगा धीरे धीरे। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।
ঠাকুরনগর।